একজন তরুণ কবি, এটি তার তৃতীয় কাব্যগ্রন্থ। আমি তার আগের দুটি কাব্যগ্রন্থ পাঠ করতে আমার সৌভাগ্য হয়েছে। একজন তরুণ কবি হিসাবে তার ভিতরে যে গ্রহ, প্রেম, ভালোবাসা, আবেগ, এর সব কিছুই তার এই কাব্যগ্রন্থে প্রকাশিত হয়ে পড়লো আমার দৃঢ় বিশ্বাস। ইদানিং বোধ হয় কবি আল ইমরানকে দক্ষবোধ এবং হতাশাবোধ কিছুটা পেয়ে বসেছে। তার কাব্যগ্রন্থে হতাশাবোধ এবং দক্ষবোধই আমি বেশি লক্ষ্য করেছি। আশা করি আমি কাউকে দক্ষিণ করতে গেলে তাকে দক্ষবোধে গিয়ে আমার মনে হয় যেতে হয়। সত্যকে জয় করেন, সরকারের দক্ষকে জয় করে কবি আল ইমরান অনেককে জয় করে আমার দৃঢ় বিশ্বাস। আমি তার এই গ্রন্থটি গ্রহণ পাঠ এবং সফলতা কামনা করছি।